কখনো বস্ত্রদান তো কখনো কম্বল দান, এইভাবেই সকল মানুষের পাশে থাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যুব তৃণমূল নেতা রাজ বিশ্বাস। আগামী 22 তারিখ ভাটপাড়ায় তার উদ্যোগে আয়োজিত হতে চলেছে এমপি কাপ। উপস্থিত থাকবেন সাংসদ অর্জুন সিং ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। সেই টুর্নামেন্ট প্রস্তুতি প্রায় শেষের দিকে, নিজে উপস্থিত থেকে ব্যবস্থাতেও লেগে থাকছেন রাজ। দেখুন এই বিষয়ে তার থেকে আমাদের নেওয়া কিছু প্রতিক্রিয়া। এই শীতকালে কম্বল কত দরকার সেটা আপনারা জানেন, আর আমরা কথা বলছি আগামীকাল 22 তারিখে এমপি কাপ হতে চলেছে এই সন্ধ্যা মাঠে ভাটপাড়া 10 নম্বর ওয়ার্ড। আমরা দেখছি চারদিকে দেখার চেষ্টা করব। কাজ কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, পিচ পুরো রেডি হয়ে গেছে, প্যান্ডেল রেডি হয়ে গেছে, আর কতজন আসবে বা কতজন পার্টিসিপেট করলো। আমার সঙ্গে রয়েছে রাজ বিশ্বাস, ইনারই নেতৃত্ব এই খেলাটা সবসময় হয়, কিন্তু ইউবা চেহারা একটা, আর ইউথকে ইউথ জেনারেশনকে এগোতে তিনি সবসময় সাপোর্ট করেন। অনেক অনেক স্বাগত আমাদের 24 ঘন্টা, সবাইকে অনেক স্বাগত, যারা যারা এই 24 ঘন্টার ভিউয়ার সাথে সবাইকে অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই খবরটা দেখার জন্য। কি বলবে কতটা এগোলো কাজটা, কাজ আমাদের 22শে ডিসেম্বর খেলা আমাদের এমপি কাপ, আর কদিন বাকি আছে, 3-4 দিন বাকি আছে। তো আমরা কিছু এখানে আছি আর কিছু সবাই ইনভাইট করতে গেছে কলকাতায়, বা ট্রফি ফ্রফি আমাদের সব আনা হয়ে গেছে। তো আমাদের কিছুদিন যেহেতু বাকি আমাদের, তো এখন মোটামুটি লাস্টের দিকে সব কিছু হয়ে এসেছে। আজকে মাঠের টাওয়ারও মোটামুটি কমপ্লিট, স্টেজের যে স্ট্রাকচার সেটাও হচ্ছে, ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছ। তাহলে কতজন পার্টিসিপেট করলেন? 8 টিমের খেলা, 8 টিম হয়ে গেছে আমাদের এখানে, প্রত্যেকবারই 8 টিম এবারও হয়ে গেছে। 8 টিম আমাদের এখানে, 5000 টাকা এন্ট্রি ফি, 60,000, 40,000 চ্যাম্পিয়ন মানি, রানার্স মানি, আর খুব সুন্দর ট্রফি থাকে আমাদের এখানে প্রত্যেকবারই, সুসজ্জিত যে ট্রফি যেটা থাকে ট্রফি আমরা প্রত্যেকবার দিই। কত টিম আসলো মানে পার্টিসিপেটের মধ্যে কতটা হলো? 8 টিমের খেলা, 8 টিমই আমাদের হয়ে গেছে। 8 টিমের মধ্যে মানে কটা প্লেয়ার করে থাকে? 8 টিমে 11 জন করে প্লেয়ার থাকবে। আর বলতে চাই, আমি বলতে চাই ক্যামেরার মাধ্যমে যে আমাদের কিন্তু এখানে কোনো আমরা লোকাল টিম মানে যে থাকে লোকাল টিম সেরকম এখানে আমরা নিই না, কেন কি যেহেতু এখানে টুর্নামেন্ট আমরা পুরো মোটামুটি এখানে দিল্লি থেকেও টিম আছে, বোম্বে থেকেও টিম আছে, তারপরে ইউপিরও টিম আছে, ঠিক আছে, কলকাতার টিম আছে। এবার এবার কোথায় কোথায় টিম পার্টিসিপেট করলে? এবার যেমন কাঁথির টিম আছে একটা, তারপরে হাওড়ার টিম আছে, তারপরে দীঘার টিম আছে, দিল্লির একটা টিম আছে, তারপরে পুনের একটা টিম আছে, কলকাতার টিম আছে, আমাদের সামনগরের একটা টিম আছে। যে প্রশ্নটা আমরা ছাড়িয়েছিলাম যে আপনি স্টেশনে যান, আমরা দেখতে পারি একটা ছবির মধ্যে, ওই ছবিটা দেখে কিন্তু অনেকজন অনেক রকম মেসেজ গেছে সমাজে। আমরা যে কথাটা বললাম কি স্টেজে দাঁড়িয়ে অনেক সময় দেখি আমরা আধ ঘন্টা এক ঘন্টা ভাষণ হওয়ার পরে তাদেরকে সমাজ সেবা হয়, কিন্তু যেই সেবাটা আপনি করতে গেছিলেন এটা আলাদা ভাবা কেন? দেখুন সবই সমাজসেবা, মানে মানুষকে তার খারাপ মানে দুঃখের, যারা দুঃখের মধ্যে দিন কাটায় যেই তার পাশে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এক একজনের এক এক রকম বিচার থাকে, আমার ইয়ে হলো কি স্টেজ করে লোককে দেখিয়ে এরকম করে না দিয়ে তারা যারা অরিজিনালি রাস্তায় শুয়ে আছে ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে, তাদের দরকার, তাদেরকে আমি তার পাশে গিয়ে। কিন্তু একটা প্রশ্ন আছে যে জন্মদিন হলে কিছু করা যায়, কিন্তু আপনার জন্মদিন নয় সেদিন, সেদিন হঠাৎ করে কেন, মানে কি ভাবনা আপনার, চিন্তাটা কি আসলো? দেখুন আমাদের যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর আমাদের যে যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি, ওনারা সবসময় বলে যে কোনো কোনো দিন দেখতে না কি কারোর জন্মদিন বা নিজের জন্মদিন বা অন্য কিছু, যেরকমভাবে হোক গরিব মানুষ বা যাদের খুব অবস্থা খারাপ তাদের পাশে যদি তোমার সামর্থ্য থাকে গিয়ে দাঁড়াও, এটাই তাদের সবসময় আদেশ। এছাড়া আমাদের যে এমপি আছে, এমপিকে আমরা দেখতেই পান যে সবসময় মানুষের পাশে থাকে, মাসে তার থেকে আমরা আরও বেশি করে শিখেছি যে কীভাবে মানুষের পাশে থাকা যায়। তাহলে আর কার কার সহযোগিতা থাকছে আপনার সঙ্গে? দেখুন সবচেয়ে বেশি সহযোগিতা এখানে আমাদের যে মাননীয় এমপি আছে অর্জুন সিং, ওনার নামেই ট্রফি, উনিও আছেন। এছাড়াও আমাদের এখানে আমাদের
কিভাবে ভাইস চেয়ারম্যানের সহযোগিতা পেয়েছি আমরা, তারপরে হচ্ছে কিভাবে পৌরসভা সেবাটা হ্যাঁ হ্যাঁ পেয়েছি আমরা, প্লাস আমাদের এখানে আছে আমাদের পাশেই মাননীয় আমাদের মন্ত্রী, আমাদের যে জেলা সভাপতি ছিলেন মাননীয় পার্থ ভৌমিক, ওনারও আমরা সহযোগিতা পেয়েছি। সবাই সবাই যেরকম ভাবে হোক সেরকম ভাবে আমাদের সহযোগিতা করছে। কিন্তু আপনি জল ছিটাচ্ছেন, এই যে এই কাজটা আপনি পেলেন, কি গর্বিত মনে হচ্ছে? তার সাথে আছে আমরা একসাথে কাজ বাজ করছি, যে অর্পণাথ আমরা আর একটি গৃহ উৎকে পেয়ে গেলাম। দাদা দেখলাম পুরো মাঠ রেডি হতে চলেছে, আগামী 22 তারিখে খেলা আছে, মানুষের কি মেসেজ দেবে? এই তো এখনো রেডি হচ্ছে, প্যান্ডেলগুলো সব রেডি হবে, একদিনের খেলা যেহেতু কালকেও মাঠে প্রোগ্রাম আছে, বাচ্চারা 18 তারিখে যে ফাইনাল খেলা আছে ফুটবলের সেটাও স্ক্রিন লাগানো হবে, খেলা হবে। অ্যাটমসফিয়ার এই পরিবেশটা কেমন থাকবে সেদিন আপনি ভাবছেন? কালকে থেকেই শুরু হয়ে যাবে, কালকেই মাঠে খেলা আছে, কালকে সকালে ব্লাড ডোনেশন, তারপরে আঁকা প্রতিযোগিতা, এগুলো ভালো একটা ছুটির দিনে সবাই থাকবে, ওয়ার্ল্ড কাপের খেলাও আছে, সেই হিসাবে দিনটাও কালকে। জেনারেশনকে কি বলবেন যারা মোবাইলেই মানে এখনো মোবাইল ওর দুনিয়া নেই, এখন সবাই আসছে তোমাকে খেলছে, ফুটবল খেলতে থাকো, বাচ্চা বাচ্চা ঘুরে যাবে, সব হবে, আস্তে আস্তে আসবে সবাই বাচ্চাদেরও। আমরা কথা বলার চেষ্টা করবো, আমাদের সঙ্গে রয়েছেন ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, উনি কথা বলার চেষ্টা করি রাজবিশ্বাসের সঙ্গে। তো তখন কিন্তু রাজবিশ্বাস জানায় যে মাঠে যতই খেলা হয় সবসময় উনার সাপোর্ট পাই, আর এখন তো উনি ভাইস চেয়ারম্যান, তাই হিসাবে উনি কিন্তু সাপোর্ট করেছেন, কি বলবেন? এটা এই একটা খেলা নিয়ে না, ইন্ডিভিজুয়ালি কোনো খেলা নিয়ে না, যখনই কেউ আসে যদি খেলাধুলা তারপর যে কোনো সোশ্যাল ওয়ার্কের ব্যাপারে যতটুকু করার আমরা করি, এটা আলাদা করে যে ওর ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে এটা আলাদা কোনো এফোর্ট না, এক্সট্রা কোনো এফোর্ট না, এটা নর্মালি সবার ক্ষেত্রেই করি। কিন্তু ইউথ জেনারেশন নিয়ে যে রাজবিশ্বাস ভাবনা ও খেলা করে, রাজ খেলাধুলার মধ্যে ও ইনভলভ আছে, প্রতি বছরই করে, এটা এই বছর নতুন না, সবসময় খেলাধুলার মধ্যে থাকে, মানে খুব বড় বড় টুর্নামেন্ট করে, খেলাধুলোটাকে এই অঞ্চলে যদি বলেন বড় বড় টুর্নামেন্টের মাধ্যমে বাঁচিয়ে রেখেছে ও, এটা বাস্তব সত্য। আমরা কোভিডে যে শিল্পীটা মানে খেলা শিল্পীটা হারিয়ে ফেলেছিলাম, আজকে দেখছি মাঠে মানুষ আসছে, এখন হচ্ছে তো, গত বছরও খুব ভালো করে করেছিল, গত বছরও খুব ভালো করেছিল, করে ও ছেলেটা খেলাধুলাকে এই অঞ্চলে বাঁচিয়ে রেখে দিয়েছে। বাচ্চারা এখনো মোবাইলের দুনিয়াতে রয়েছে তাদেরকে কি খেলা খেলে? খেলাধুলা তো আমাদের জীবনের অঙ্গ শুধু না, মানুষকে শারীরিকভাবে বাড়তে সাহায্য করে, সুস্থ থাকতে সাহায্য করে, শারীরিক বিকাশ ঘটাতে সাহায্য করে, সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে, এভরিথিং। এই সময় এত বড় বড় টুর্নামেন্ট আয়োজন করা তো খুব একটা সহজ কাজ না, সেই জন্য করছে, আমরা যতটা সম্ভব সাহায্য করি। আমরা কথা বলার চেষ্টা করবেন ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, তিনি কিন্তু জানালেন যে যতই সাপোর্ট লাগবে ইউথ জেনারেশনকে আমরা করে যাব। টুর্নামেন্ট এমডি হোসেনের সঙ্গে রবি কুমার সিং, 24 ঘন্টা লাইভ, ধন্যবাদ। আশা করা যাচ্ছে এই টুর্নামেন্ট নজর কাড়বে দূর দূরান্ত পর্যন্ত মানুষের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল।